আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুশান্তির মোহনার দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদেরকে কোরআন শিক্ষার জন্য এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেই সাইটের মাধ্যমে আপনারা চাইলে কোনো ধরনের শিক্ষক ছাড়াই শুধুমাত্র ওয়েবসাইটে আপনারা বিভিন্ন মাধ্যমে কোরআনে কারিম শিক্ষা করতে পারবেন। আর যেহেতু কোরআনে কারিম শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর উপর, তাই আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর উচিত পবিত্র কোরআনে কারিম সহি শুদ্ধ ও সুন্দরভাবে পড়তে শেখা। আর আপনারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে থাকেন যে আমরা সহি শুদ্ধ ও সুন্দরভাবে কিভাবে কোরআন পড়তে পারবো বা শিখতে পারবো। আমি অনেক জায়গায় অনেক প্রশ্ন এরকম দেখেছি, তাই আমি আর দুইটি সাইট আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেবো, যেই দুইটি সাইটের মাধ্যমে আপনারা এক মাসেরও কম সময়ে বা এক মাসের সময়ের ভিতরে আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে পবিত্র কোরআনে কারিম সুন্দরভাবে শিখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কি উভয় সমান? আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলে দিয়েছেন যে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, অর্থাৎ শিক্ষার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের প্রথম আয়াত নাজিল করে মানুষের সামনে তুলে ধরেছেন। শিক্ষার যে কত গুরুত্ব সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে প্রথমই বলে দিয়েছেন। তাই আমি আপনাদের মাঝে কোরআনে কারিম শিক্ষার জন্য সুন্দর দুটি সাইট নিয়ে হাজির হলাম, যেই দুটি সাইটের মাধ্যমে আপনারা প্রাথমিক থেকে একদম কোরআনে কারিমের শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো চলুন আমরা সাইটটিতে চলে যাই। প্রথম সাইটটির মাধ্যমে আপনারা আরবি হরফ বা অ্যারাবিক আলফাবেট, যেটাকে ইংরেজিতে বলা হয় আলফাবেট বা আরবি বর্ণমালা, আরবি হরফ, এখানে আপনারা আরবি হরফগুলো ধরে ধরে আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে কয়েকটি হরফ কিভাবে আপনারা ট্রাই করবেন এখানে তা দেখাচ্ছি। যখন এখানে লেখা আছে আলিফ, আলিফ, আলিফটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটাও আপনাদের এখন আর কোনো শিক্ষকের কাছে গিয়ে সেভাবে না পড়লেও আপনারা যদি মনোযোগ সহকারে এখানে প্র্যাকটিস করেন তাহলে খুব কম সময়ের মাধ্যমেই কোরআন শিখতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে দুই থেকে তিনটি হরফ শোনাচ্ছি। আপনারা এই যে প্লে বাটন গুলাতে ক্লিক করলে আপনারা প্রত্যেকটি হরফের উচ্চারণ জানতে পারবেন। দাল, আমি দালে ক্লিক করলাম, তারা যেই যিনি সফটওয়্যার বানিয়েছেন এবং যেই শিক্ষকের ভয়েস এখানে সেট করে দিয়েছেন তেনার ভয়েসে আমরা এখানে শুনতে পাবো। তবে এখানে আরও অনেক অপশন রয়েছে যেগুলা হয়তো আপনারা শিক্ষকের ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন, অনেক কিছুই রয়েছে, কোরআন হাদিস, তারপরে সালাতের টাইম, অনেকগুলো ডিকশনারি রয়েছে, আপনারা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। এটা হলো প্রথম লেসন ওয়ান। এবার রয়েছে লেসন টু। আপনারা লেসন টুতে দেখতে পাবেন যে এটা আলিফ, আলিফের প্রথম যদি শব্দের প্রথমে আসে কেমন রূপ হবে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে এবং শব্দের শেষে আসলে কেমন হবে, এমনই করে প্রত্যেকটি হরফই দেওয়া রয়েছে যে প্রথমে আসলে কেমন থাকবে, শেষে আসলে কেমন থাকবে এবং মাঝখানে আসলে হরফগুলো কেমন দেখাবে,
সবগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখেন শিন, শিনের মাঝ প্রথম অবস্থা যদি প্রথমে শিন থাকে তাহলে শিন এরকম থাকবে, মাঝে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। তারপরে আপনারা এইভাবে লেসনগুলো যদি প্রত্যেক দিন দুইটি করে লেসন শেষ করেন, দুইটি করে লেসন শেষ করেন, তাহলে এখানে মোট লেসন রয়েছে 40টি, 41, 42টা লেসন রয়েছে। আপনারা এই 52টা লেসন যদি প্রত্যেক দিন দুটি করে লেসন শেষ করেন তাহলে 25 থেকে 26 দিন লাগবে। তারপরে এখানে সূরাগুলো রয়েছে, সেইভাবেই আমি আপনাদেরকে সূরাগুলো দেখাচ্ছি। আপনারা যখন প্রথম এখানে চাপ দিবেন তখন আপনাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করে শোনাবে, তারপরে পুনরায় আপনাদেরকে রিডিং পড়ে শোনানো হবে। এভাবে আপনারা এখান থেকে প্রাথমিক পর্যায়ে যে কোরআন শিক্ষার অবস্থা সেগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন। এরপরে আপনাদেরকে আরেকটি সাইট সম্পর্কে বলছিলাম, সে সাইটটি হলো এইটা। এই সাইটে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেও কোরআনের শব্দগুলো ধরে ধরে শিখতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে হোম পেজে নিয়ে যাচ্ছি। এখানে সবগুলো দেওয়া রয়েছে, যেমন সুরা ফাতিহা, সুরাতুল বাকারা, সুরাতুল আলে ইমরান, এভাবে প্রত্যেকটি সুরা দেওয়া রয়েছে। আপনি যখন সুরা ফাতিহাতে ক্লিক করবেন তখন আপনার মাঝে এমন একটি ইন্টারফেস আসবে, তখন আপনি যখন তখন এখানে দেখেন যে আপনি যে শব্দে মাউস নিয়ে যাবেন সেই শব্দে আপনাদেরকে বলে দেবে। যখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটাও আমাকে বলে দেবে বিসমি আল্লাহি আর রহমানি আর রহিম। আপনার যখন এভাবে প্রত্যেকটি শব্দের উপরে ক্লিক করবেন প্রত্যেকটি শব্দই আপনাদেরকে এভাবে বলে দেওয়া হবে। আর আমি বিশ্বাস করি আপনারা যদি এই দুটি সাইটের সহযোগিতা নিয়ে কোরআন শিখেন তাহলে আপনারা সহি শুদ্ধ ও সুন্দরভাবে কোরআন কারিম তেলাওয়াত করতে পারবেন। যেহেতু কোরআন কারিম সহি শুদ্ধ ও সুন্দরভাবে তেলাওয়াত করতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ারাত্তিল কোরআনে তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন কারিম তেলাওয়াত করো। আমি আশা করি এই দুটি সাইটের মাধ্যমে আপনারা কোরআন কারিম শিখতে পারবেন এবং আপনাদের জন্য এই দুইটি সাইট কোরআন কারিম শিখতে সহযোগিতা করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।